আসলে দাসদাসী এই এই জিনিসটা যেটি বর্তমানে কিন্তু সেই দাসদাসী কিন্তু এখন আর ওইভাবে নাই যেমন কোরআনে কারিমে আল্লাহ কিন্তু দাসদাসীদের কথা কিন্তু বলেছেন যে আপনার দাসদাসীদের সাথে মানে আপনার স্ত্রীর মতো আচরণ কিন্তু কিছু বিষয় কিন্তু আগেও ছিল যেটি বৈধ ছিল এক পর্যায়ে রসুল্লাহ সেটি তুলে দিয়েছেন এটি এক এক প্রকারের দাস আর আপনি যেটি বলেছেন যে আসলে দাসদাসী যেটি আমাদের ব্যবহারিক প্রয়োজনীয় কাজ কর্মের মধ্যে তাদেরকে লাগে বা আমরা তাদেরকে ব্যবহার করি সেই ধরনের দাসদাসী যারা আমাদের ঘরের গৃহস্থলীর কাজে বা আমাদের অফিসিয়াল কাজে তারা কিন্তু ব্যবহৃত হয় তাদের সাথে কি আচরণটা করতে হবে সেই আচরণ সম্পর্কে আপনি কিন্তু আসলে সেই কথাগুলো বলছিলেন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সেই দাস প্রথাটা নবীকরম সাল্লা সাল্লাম কিন্তু মানে দাস দাস প্রথাটা কিন্তু আপনি বলেছেন যে ইন্টারন্যাশনালি একটা মানে প্রচলন ছিল সে সময় যে যা সে সময় এক দেশ থেকে আরেক দেশ দাস দাসী যুদ্ধবিগ্রহ বিভিন্ন ধরনের কাজের মধ্যে তারা কিন্তু ব্যবহৃত হতো এবং তারা স্ত্রী হিসেবেও তাদেরকে গণ্য করা হতো এবং সেই প্রেক্ষাপটগুলো কিন্তু ছিল সেগুলি কিন্তু বিলুপ্ত হয়ে কিন্তু দাস দাসী কিন্তু এখনও পুরোপুরি বিলুপ্ত হয় নাই যার কারণে একটি সার্বজনীন নির্দেশনা রসুল গরম আসলাম দিয়েছেন সেই তাৎপর্য আপনি বর্ণনা করবেন আরও কিছু বিষয় আছে যেমন ধরেন স্ত্রী যেমন আমরা এখানে চারজন এক বা দুই বা তিন বা চারজন স্ত্রীর কথা কিন্তু ইসলামে স্বীকৃত আছে হ্যাঁ কিন্তু একটাই উত্তম সেটাও বলা আছে যে যদি আমরা সমতা বিধান করতে না পারি এই যে মানুষে এই জিনিসটি নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করে সমা এই জিনিসটি সমালোচনার জবাবটা আমরা কিভাবে দিতে পারি সেই প্রশ্নটাও আপনার কাছে থাকবে এই সময় কিন্তু এক একজনে বিয়ে করতে প্রায় বিশ থেকে পঁচিশ তিরিশটা পর্যন্ত মানে বিয়ে রেকর্ড পেয়েছেন আপনিও তো সেই বিয়েগুলো ছিল কার স্বামী কার স্ত্রী কারো যদি সেরকম বড় বড় ধনাঢ্য ব্যক্তি যার যদি কেউ কাউকে পছন্দ হতো পছন্দ হতো সেখানে কিন্তু তারা করে ফেলতো তো রস ইসলাম সেখানে কিন্তু মানে বিয়েটাকে কমিয়ে নিয়ে এসেছেন একবারে তো আপনি বলবেন যে আসলে এই যে একটি প্রেক্ষাপটগুলোকে কিভাবে সেটা সমাধানটা এই দিয়েছেন প্রথমত ওই যে জাহিলিয়াতে যে বিবাহের সংখ্যাটা সেখানে ছিল অনেক আপনি বলেছেন বিশটা পঁচিশটা তিরিশটা আমি আমার স্টাডিতে গবেষণায় সর্বোচ্চ বত্রিশটা বিয়ে করেছেন একজন এটাও পেয়েছি শুধু তাই না একজন পুরুষ যে বত্রিশটা বিয়ে করলো সেটা না একজন মহিলাও একই সাথে বত্রিশটা স্বামী রেখেছে ওইরকম রকম নজিরও তখন ছিল আমরা তো জানি ইসলাম একজন স্ত্রীকে একসাথে তো একাধিক স্বামী রাখার সুযোগ দেয় না সঙ্গত কারণে কারণ সন্তান আসবে তার উদরে এটা কোন স্বামীর হবে অনেক ব্যাপার আছে সুতরাং একজন স্ত্রী একসাথে একজন স্বামীরই ঘর সংসার করবে এটাই সর্বসম্মত সিদ্ধান্ত কোরআন এবং সুন্দর তো কিন্তু স্বামীরা প্রয়োজনে সর্বোচ্চ এক দুই তিন চার চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে শর্ত সাপেক্ষে আপনি ইঙ্গিত দিয়েছেন যদি সমতা বিধান না করা যায় তাহলে একটা করাই উত্তম এবং একের উপরেই তোমরা কায়েম থাকবে এই যে আল্লাহর এই বিধান ওটা রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠা করলেন আল্লাহর এই বিধানটাকে কিন্তু দেখা গেল নবীজিকে কেন্দ্র করে যে অশ্লীল অভিযোগগুলো তারা করে থাকে ওটার একটু জবাব দেয়া দরকার সেটা হলো তার আগে যেটা বলবো যে আমাদের সমাজে কেউ যদি প্রয়োজনে একাধিক বিয়ে করেন তো সেখানেও আমরা কিন্তু তাদের অন্যায়ভাবে সমালোচনা করতে পারি না তার যদি সেই ক্যাপাবিলিটি থাকে তার যদি সেই সক্ষমতা থাকে সর্বধিক বিবেচনায় তাহলে তিনি এক দুই তিন চার চার পর্যন্ত তিনি পারেন আল্লাহ তোর স্পষ্ট করে বলেই দিয়েছেন তবে তিনি এটা নিশ্চিত করবেন চারটা বিয়ে তিনি করবেন কোনো বাধা নেই তার সমালোচনা করাও যাবে না অন্যায়ভাবে কিন্তু তিনি চারজনের মধ্যে সমতা বিধান করবেন যেটা আপনিও বলেছেন আর সমতা বিধান না করতে পারলে আশঙ্কা থাকলে তিনি সীমিত থাকবেন এটা হলো কথা এখন রসুল্লাহ সাল্লাম যে বারোটা বিবাহ করলেন এ বিষয়ে আমাদের জবাবটা কি ওই যে সমালোচকরা নোংরাভাবে কথাগুলো বলে তাদের দাঁতভাঙ্গা জবাবটা আমরা কিভাবে দেবো আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব প্রথমত রসুল্লা সাল্লু যে এই বিবাহগুলো করেছেন ওই সমাজে যেখানে ওই যে বললাম একটা মেয়ে পর্যন্ত একসাথে বত্রিশটা স্বামী রাখতে পারত। কত ভয়াবহ অবস্থা ছিল কোরআনের এই বিধান তো অবতীর্ণ হয়েছে অনেক পরে এক দুই তিন চার সম্ভব না হলে সমতা একে সীমিত থাকো এই বিধান কার্যকর অবতীর্ণ হওয়ার আগে এই কারিমা অবতীর্ণ হওয়ার আগে কিন্তু নবীজি ওই বারোটা বিয়ে করেছেন ওই স্থানকাল পাত্রভেদে সমসাময়িক বাস্তব অবস্থার নিরিখে তিনি বারোটা বিয়ে করেছিলেন নাম্বার ওয়ান অতএব কোরআনের বিধানের সাথেও ওটা সামঞ্জস্যপূর্ণ ওটা কিন্তু উল্টা না সাংঘর্ষিক না কারণ বিধান অবতীর্ণ হওয়ার পরে তো তিনি আর একটা বিয়ে করেননি নাম্বার টু হল তিনি যতটা বিয়ে করেছেন সঙ্গত কারণে প্রত্যেকটা বিয়ের গ্রিন সিগনাল সরাসরি আল্লাহ তালার কাছ থেকে তিনি পেয়েছেন আল্লাহর সিগনাল না পেয়ে তিনি ওই কাজটি করেন নাই অত আল্লাহ নির্দেশেই হ্যাঁ তার মানে আল্লাহর নির্দেশেই তিনি এই বিয়েটা করেছেন বিয়েগুলো পরপর এবং চার নম্বর কথা হলো। তিনি যে এই বিবাহগুলো করেছেন এক একটা প্রেক্ষাপটে যেমন যুদ্ধে তিনি গিয়েছেন যুদ্ধে যারা যুদ্ধবন্দী ছিল ওর ভিতরে সম্ভ্রান্ত বংশের ওই মর্যাদা সম্পন্ন আমাদের যে পার্থিব জীবনে একটা সম্মানবোধের সম্ভ্রান্ত বংশের একটা গুরুত্ব আছে তো ওই রকম অত্যন্ত সুন্দরী এবং সম্ভ্রান্ত বংশের বিদুষী শিক্ষিত ওই ধরনের যারা আছেন তো তা এরকম ব্যাপারে আল্লাহতালার নির্দেশনায় ছিল ইয়া ইয়ারসুল্লাহ আপনি তাকে বিয়ে করেন তিনি বিয়ে করেছেন অতএব এগুলো তার ওই যে যৌন আকাঙ্ক্ষা পূরণ নাউজুবিল্লাহ জালেক আল্লাহর কসম। এই ধরনের কোনো ব্যাপার নবীজির ক্ষেত্রে ছিল না এবং তিনি সর্বপ্রথম বিয়েটাই তো করলেন বিধবা ছিলেন তার আগে তিনটি বিয়ে হয়েছিল স্বামী মারা গেছেন এবং হজরত খাজিজাতুল কুবরার চতুর্থ বিয়ে ছিল নবীজির সাথে তার মানে কি এবং একমাত্র কুমারী স্ত্রী তার ছিলেন হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তো তার মানে কি তার ওই সমস্ত ব্যাপার থাকলে তো বিষয়গুলো এরকম হতো না অতএব এই ধরনের বাজে সমালোচনা যেন আমরা না করি নবীজির চরিত্রে কলঙ্কলেপনের ভয়াবহতা যে কত মারাত্মক ওটা যেন আমরা উপলব্ধি করি এই এই আহ্বান আমি সকলকে জানাব এর পাশাপাশি সর্বশেষে এ প্রসঙ্গে যে কথাটা বলতে চাই রসুল করিম লাহ আলি বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলে দিলেন এই যে দাসদাসী তাদের প্রতি তোমাদের আচরণটা তাদেরকে প্রহার করবে না তারা ভুল করতে পারবে করতে পারে অন্যায় করতে পারে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিন্তু তাদেরকে ক্ষমা করে দিও তাদেরকে আঘাত করো না কারণ এটা মনে রাখবে তুমি 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 ওই আসনে থাকতে এটা তো ওই দাসটা হতে পারতো আর তুমি প্রভুটা ওই দাসের দাস হতে পারতে। তখন তুমি যে এখন তাকে এইভাবে প্রহার করছো তখন তুমি দাস হলে তোমার উপর যদি এই প্রহারটা আসতো তোমার কতটুকু কষ্ট লাগছে